जय श्री कृष्ण राधे राधे। नमस्कार बंधुरा, सत्यानुसरण चैनले आपनादेर सकल के जानाइ स्वागत। आमी आशा करी आपनारा सकले भगवान बा ईश्वरेर कृपाय भालो आछेन, सुस्थ आछेन। बंधुरा, आपनी जदि लाइफे किछु शिखते चान बा जानते चान, ताहले चैनलटी सबस्क्राइब अवश्यई करुन। सुप्रिय दर्शक बंधुरा, गाड़ी बाड़ी टाका पैसा धन सम्पत्ति हाथेर मुठोय पेते आगामीकाल पवित्र श्रावण मासे संक्रांतिर दिन सन्ध्यार पर सामान्य 5 टाका खरच करे चुपचाप महादेव के निवेदन करुन एई एकटी जिनिस। एर फले आपनार आर्थिक उन्नति होते बाध्य हबे। देखुन बंधुरा, एई पवित्र मासेर संक्रांतिर दिन जदि आपनारा देवादिदेव महादेवेर पूजो आराधना करार समय परिवारेर काउके किछु ना जानिए, काउके किछु ना बोले चुपचाप देवादिदेव महादेवेर काछे लुकिए रेखे दीते पारेन एवं आपनार जे कोनो एकटी मनेर इच्छा जानिए लुकिए रखते पारेन, ताहले सुनिश्चितभावे आपनार जीवने आपनार समस्त मनस्कामना मनोबासना अति अवश्यई स्वयं देवादिदेव महादेवेर कृपाय पूरण हबेई हबे। देखुन बंधुरा, जारा निजेर गृहे सुख शांति समृद्धि चान एवं विशेष करे देवादिदेव महादेवेर आशीर्वाद लाभ करते चान, ताहले आजके आमार ए भिडियोटी मनोयोग सहकारे सम्पूर्ण शेष पर्यन्त देखते थाकुन एवं भिडियोटीते जे नियम ओ पद्धतिगुली आपनादेर जानानो हबे এই উপায় বা প্রক্রিয়াটি করার জন্য সেগুলিকে সঠিকভাবে সঠিক নিয়মে অনুসরণ করার চেষ্টা করবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি করার ফলে আপনারা আপনাদের আর্থিক দিক থেকে আপনাদের ভাগ্য স্ট্রং হবে, অর্থাৎ আপনার আয় উন্নতি বৃদ্ধি পাবে, সুখ শান্তি গৃহে বিরাজ করবে এবং এই উপায়টি পরীক্ষিত এবং প্রমাণিত অবাধ্য একটি টোটকা বা উপায়। হ্যাঁ বন্ধুরা, এই উপায়টি হলো একটি বিশেষ উপায়, সুতরাং যা আপনাদের কিন্তু সঠিক নিয়মে এই শ্রাবণ মাসের সংক্রান্তির দিন পালন করতে হবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এই শ্রাবণ মাস অত্যন্তই পবিত্র ও দেবাদিদেব মহাদেবের অত্যন্তই প্রিয় একটি মাস, কারণ এই মাসেই স্বয়ং দেবাদিদেব মহাদেব মর্তে বিরাজ করেন এবং ভক্তদের মনস্কামনা পূরণ করে থাকেন। দেখুন বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এই পবিত্র শ্রাবণ মাসে শিব মন্দিরে শিব ভক্তরা দেবাদিদেব মহাদেবকে জল নিবেদন করে থাকেন, অর্থাৎ জল অভিষেক করেন এবং এই প্রথাটি বহু প্রাচীনকাল থেকেই হয়ে আসছে। সুতরাং সারা বছর আপনারা শিবলিঙ্গে জল অর্পণ করুন বা না করুন, অন্তত পক্ষে এই শ্রাবণ মাসের সংক্রান্তির দিন সন্ধ্যার পর অবশ্যই একটি তামার পাত্রে গঙ্গা জল এবং একটি বেল পাতা দিয়ে 3 বার করে আপনারা শিবলিঙ্গে জল অর্পণ করবেন এবং জল অর্পণ করার সময় ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মন্ত্রটি নিরন্তর 108 বার অথবা 28 বার জপ করবেন এবং সেই সঙ্গে জল অভিষেক করবেন। দেখবেন আপনার পরিবারে অতি অবশ্যই সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করবে এবং দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনাদের আর্থিক উন্নতিতে বৃদ্ধি অবধারিত হবে। বন্ধুরা, এরপর আমি আপনাদেরকে জানিয়ে দেব যে আপনারা এই পবিত্র শ্রাবণ মাসের সংক্রান্তির দিন 5 টাকা খরচ করে কোন সেই বিশেষ জিনিসটি শিবলিঙ্গের নিচে লুকিয়ে রাখবেন সেই সম্পর্কে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষ শাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে
নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। দেখুন বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি যে দেবাদিদেব মহাদেবের বেশ কিছু পছন্দের জিনিস রয়েছে, যেমন ধরুন আকন্দ ফুল, বেলপাতা, আকন্দ ফল, ধুন্দ্রা ফুল, এই সকল জিনিসগুলি কিন্তু দেবাদিদেব মহাদেবের অত্যন্তই প্রিয় জিনিস। এরই পাশাপাশি আমরা এটাও জানি যে দেবাদিদেব মহাদেবকে যদি কোনো নেশার জিনিস দেওয়া হয় তাহলে উনি কিন্তু বেজায় খুশি হন। দেখুন বন্ধুরা, নেশার দ্রব্য বলতে এখানে বোঝানো হচ্ছে সিদ্ধির কথা। আগে হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি দেবাদিদেব মহাদেবকে লুকিয়ে এই শ্রাবণ মাসের সংক্রান্তির রাতে সিদ্ধি নিবেদন করতে পারেন, শিবলিঙ্গের পাশে আপনারা লুকিয়ে রেখে দিতে পারেন, তাহলে দেখবেন দেবাদিদেব মহাদেব এতটাই আপনার ওপর খুশি হবেন যে আপনার প্রত্যেকটি কাজে আপনি অবশ্যই সিদ্ধি লাভ করতে পারবেন। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যদি সব দিক থেকে সফলতা পেতে চান, আপনারা যদি পারিবারিক সুখ পেতে চান এবং আপনারা যদি কর্মক্ষেত্রে সফলতা পেতে চান এবং প্রতিটি ক্ষেত্রে আপনারা যদি সিদ্ধি লাভ করতে চান, তাহলে অতি অবশ্যই এই শ্রাবণ মাসের সংক্রান্তির রাতে শিবলিঙ্গে কাউকে না জানিয়ে চুপচাপ নিবেদন করে আসুন বাবার অত্যন্ত প্রিয় এই সিদ্ধি। দেখুন বন্ধুরা, একই সঙ্গে আমি আপনাদের জানিয়ে রাখি যে এই সিদ্ধি আপনারা কিন্তু যে কোনো দশকর্মার ভাণ্ডারে পেয়ে যাবেন, তাতে কোনো সমস্যা হবে না। তাই আপনারা সামান্য 5 টাকার সিদ্ধি কিনুন, তাতেই হবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এরপর আমরা জেনে নেব যে আপনারা এই সিদ্ধিটি বিশেষ কোন নিয়মে শ্রাবণ সংক্রান্তির রাতে কিভাবে নিবেদন করবেন সেই সম্পর্কে। দেখুন বন্ধুরা, আমাদের আপনাদের প্রত্যেকের সামর্থ্য কিন্তু সমান নয়, তবে হ্যাঁ আমি এখানে 2টি উপায়ের কথা বলবো। যাদের সামর্থ্য রয়েছে তাদের ক্ষেত্রে একটি উপায় জানাবো এবং যাদের সামর্থ্য অতটাও নেই তাদের জন্য আরও একটি উপায় আপনাদের জানিয়ে দেব। যাদের ধরুন টাকা পয়সার সচ্ছলতা রয়েছে, সামর্থ্য রয়েছে, তারা অতি পবিত্র রূপা বা তামার মতো ধাতু দ্বারা নির্মিত একটি ছোট কৌটো বা বাটিতে 1-2 চিমটি সিদ্ধি ভরে কাউকে না বলে না জানিয়ে চুপচাপ শিবলিঙ্গের পাশে লুকিয়ে রাখবেন। তবে বন্ধুরা, এক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখবেন যে এই উপায় বা ক্রিয়াটি করার সময় যেন আপনাকে কেউ দেখে না নেয়, আপনি আপনার ঠাকুর ঘরে বসে এই উপায় বা ক্রিয়াটি অবলম্বন করবেন এবং কাউকেই এই বিষয়ে আপনারা কিন্তু জানাবেন না, নইলে এই উপায় বা ক্রিয়ার যে সুফল সেই সুফল আপনারা কোনোভাবেই লাভ করতে পারবেন না। এরপর যাদের ধরুন অর্থনৈতিক অতটাও ক্ষমতা নেই, আর্থিক সচ্ছলতা নেই, তাদের উদ্দেশ্যে বলি আপনারা শুধু সিদ্ধিটি শিবলিঙ্গের পাশে রেখে দেবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, সামান্য একটি বেলপাতার ওপর আপনারা শুধুই সিদ্ধিটা রেখে দেবেন, তাতে জল পড়ুক দুধ পড়ুক কোনো রকম কোনো অসুবিধা নেই, আপনারা শুধুমাত্র এই সিদ্ধিটি রেখে দেবেন। যাই হোক বন্ধুরা, এই সিদ্ধিটি শিবলিঙ্গের কাছে লুকিয়ে রাখার পূর্বে ওই সিদ্ধি হাতে নিয়ে 108 বার ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ অবশ্যই করবেন। এরপর আপনাদের নিজেদের প্রত্যেকটি মনস্কামনা দেবাদিদেব মহাদেবের সামনে জ্ঞাপন করবেন। তারপর ওই সিদ্ধিটি আপনি আপনার ঠাকুরগড়ের শিবলিঙ্গের পাশে রেখে দেবেন। এর ফলে আপনাদের জীবনে সব দিক থেকে সফলতা আসবে এবং আপনারা প্রতিটি কাজে সফলতা অবশ্যই লাভ করতে পারবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন।
এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।